তোমরা চাইতেছো কি আমি সুসাইড করে বেরিয়ে যাই? মানুষগুলো এত জানোয়ার কিভাবে হতে পারে? আমি যখন বলেছি হ্যাঁ আমি মুসলিম হব, হ্যাঁ মুসলিম হব, তোদের বাপের সামর্থ্য থাকলে তোমরা আমাকে। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আছি মোটামুটি ভালো। আমি এত রাত্রে লাইভে আসার কারণ হচ্ছে চাকমাদের জন্য, আদিবাসীদের জন্য একটা, মানে এখানে লাইভে এসেছি আমি কারোর জন্য লাইভে আসিনি, আমি আদিবাসীদের জন্য লাইভে এসেছি যারা আমাকে এত দিন এত মাস ধরে মানে হ্যারাসমেন্ট করে আসতেছে। মানে তোমরা কি আমাকে বাঁচতে দিবে না? তোমরা তোমরা চাইতেছো কি আমি সুসাইড করে মরে যাই? মানে তোমরা এগুলা চাইতেছো কি আমি সুসাইড করে মরে যাই? মুখ থেকে বাসা পর্যন্ত আবার হারিয়ে যাচ্ছে, আবার কিছু বলার নেই। তোমাদের তোমাদের কাছে আমি কিভাবে, তোমাদেরকে আমি কিভাবে বলবো? আমি নিজেও বুঝতে পারি না, আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, আর নিজেকে সামলাতেও পারতেছি না। মানুষগুলো এত জানোয়ার কিভাবে হতে পারে? তোমাদের জন্য আজ আমার কান্না করে করে লাইভে আসতে হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের কখনো ভালো হবে না। আমি যখন বলেছি হ্যাঁ আমি মুসলিম হব, হ্যাঁ মুসলিম হব, তোদের বাপের সামর্থ্য থাকলে তোমরা আমাকে, তোমরা আমাকে আটকিয়ে দেখাও। হ্যাঁ আমি মুসলিম ধর্ম গ্রহণ করব, হ্যাঁ করব, করিনি করব, তোমাদেরকে করে দেখাবো, মুসলিম ধর্ম গ্রহণ করে দেখাবো, তারপর দেখি তোমরা কি করতে পারো। আমি ধর্ম চেঞ্জ করব, আর তোমাদের নামে আমি কি করতে পারি আমি দেখবো। সময় দাও আমাকে, আমাকে সময় দাও, একটু সময় দাও, তোমাদের নামে আমি কি করতে পারি? মানুষ কতটা নিষ্ঠুর হলে এগুলা করতে পারে? তোমরা আদিবাসী, আদিবাসী না উপজাতি, তোমরা হচ্ছে উপজাতি, তোমাদের জাত, তোমাদের চাকমা জাতটাই খারাপ, জাত খারাপ, সেই জন্য আমি তোমাদের জাতে থাকতে চাই না, আমি তোমাদের কোনো চাকমা জাতেই থাকতে চাই না। তোমরা হচ্ছে জাত খারাপ, জাত দিয়ে বলবো, এখন অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, জাত দিয়ে বলবো, তোমরা হচ্ছে জাত খারাপ চাকমা, চাকমাদের জাতি খারাপ, বাঘির জাত না শুকুরের জাতগুলো, তোমাদের জাতি খারাপ, তোমাদের জাত খারাপ, তোমরা হচ্ছে উপজাতি, উপজাতি, তোমাদের বাঙালিরা কখনো তোমাদের আদিবাসী হিসেবে পরিচয় দেয় নাই, উপজাতি হিসেবে পরিচয় দিছে, কারণ তোমরা উপজাতি, তোমরা কখনো জাতের মধ্যে পড়ো না, তোমরা হচ্ছে উপজাতি, অনেক হিংস্র তোমরা, এতটা খারাপ চাকমা জাতগুলো, এতটা খারাপ। আমি চাকমা হয়ে জন্ম দিয়ে অনেক ভুল করেছি, নিজের বাবা মার প্রতি আমার কোনো ভালোবাসাটা দেই আর, আমি বাঙালি জাতি থেকে জন্ম হইনি, কিন্তু জন্ম হব, ভালো সিদ্ধান্ত নেব, মুসলিম ধর্ম গ্রহণ করে ভালো সিদ্ধান্ত নেব, কেউ আটকাতে পারবে না আমাকে মুসলিম ধর্ম গ্রহণ করা থেকে। তোমরা কি করতে পারো করো, যাও নামাজ পড়ে পড়ে কাবা শরীফে গিয়ে তোমাদের জন্য দোয়া করব, তোমাদের জন্য দোয়া করব, যেন তোমাদের আল্লাহ যেন তোমাদের এই মাথায় ভালো গেট বুদ্ধি দেয়, ভালো বোধ মানসিকতা দেয়, তোমাদের তোমাদের কোন নাম নাই।